বিজেপির বড় নেতা এবং কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ বিজেপি পার্টির বিরুদ্ধে চলে গেলেন। বিজেপি পার্টির বিরুদ্ধে এমন কথা বলেছে তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএসের নেতাদের মাথায় হাত পড়ে গেল। এতদিন বিজেপি নেতারা দাবি করে আসছিল তৃণমূল সরকারকে ফেলে দেবে এবং বিজেপির সরকার গঠন করবে। মিডিয়া যখন, সাংবাদিকরা যখন এই দিলীপ ঘোষকে প্রশ্ন করে, তখন দিলীপ ঘোষ সরাসরি বিজেপি পার্টির বিরুদ্ধে মুখ খুলেন এবং বলেন এটা অগণতান্ত্রিক হবে, এই বিজেপি সরকার যদি গঠন করা হয় এবং তৃণমূলের সরকার যদি ফেলে দেওয়া হয় এটা অগণতান্ত্রিক হবে, এটা বিজেপি বললে আমরা মেনে নেব না। বিজেপি পার্টির বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করেছেন এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চলুন দিলীপ ঘোষ কী কী বললেন বিস্তারিত ভিডিওটি ধৈর্য ধরে তার নিজের মুখ থেকে শুনে নিন। 11 জুলাই ফল প্রকাশ হয়েছে বাংলার পঞ্চায়েত ভোটের। তারপর থেকেই নানান মহলে শুরু হয়েছে পর্যালোচনা। পর্যালোচনা বৈঠক সেরেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ রয়েছেন আমার সঙ্গে। আমার প্রথম প্রশ্ন, পঞ্চায়েত ভোটের সামগ্রিক ফল 2023 দেখে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া? গতবার তো আমরা পুরো শক্তি দিয়ে লড়তে পারিনি 2018 সালে, এবার কমপক্ষে বেশিরভাগ জায়গা আমরা ক্যান্ডিডেট দিতে পেরেছিলাম অ্যাচিভমেন্ট। আর টিএমসি এটাই দেখাতে চেয়েছিল যে দেখো তো সবাই তো ক্যান্ডিডেট দিয়েছে লড়ছে, শেষ খেলাটা খেলবে ওরা, যেটা ওরা করতে পারেনি তাদের সরকারি অফিসার এবং বিডিও সেটা করে দিয়েছে। সেজন্য বহু জায়গায় যেখানে আমরা জিতেছিলাম সেগুলোকে ইচ্ছা করে হারানো হয়েছে, গোটা রাত ভোট গণনা হয়েছে আর সকাল অবধি, আর জিতেছে বিজেপি, সার্টিফিকেট দেওয়া হয়েছে টিএমসিকে, আপনারা সেটা শেষ পর্যন্ত জানতে পারলেন। রিপোলিং যেগুলো হয়েছিল প্রায় 697 বুথে, তার প্রায় 650 বুথ বিরোধীরাই জিতল যখন রিপোলিং হলো, তার মানে পুরো জায়গাটা এরকম ধাঁধলি হয়েছে। যদি বাকি জায়গায় কাউন্টিং হয় বা ঠিক মতো রিপোলিং হতো তাহলে আজ যে সিট পেয়েছে টিএমসি সেটা অর্ধেকও পেত না। 2018 থেকে 2021 পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, বিধানসভা ভোট, পরপর ধাপে ধাপে ভোট বাড়ছিল বিজেপির, কিছুটা হলেও কি এবার পঞ্চায়েত কিছুটা ফিকে? না, পঞ্চায়েতের সঙ্গে আপনাকে পঞ্চায়েত তুলনা করতে হবে। সিপিএম যেমন নিজের মুখ রক্ষা করার জন্য বলছে এই তো আমাদের ভোট বেড়েছে, সিপিএম বিজেপির কমেছে। আগের পঞ্চায়েত নির্বাচনে ওনাদের কত ভোট ছিল সেটা কি ভুলে গেছেন ওনারা? কেন ভারতীয় জনতা পার্টি এবং রাজনীতি এটাই হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গলায় প্রত্যেকটি ভোট আলাদা আঙ্গিক হয়, তার রেজাল্ট আলাদা হয়। আমরা এটা ঠিক যে 2018 থেকে ধীরে ধীরে আমরা ভোটের পার্সেন্টেজ বাড়িয়েছিলাম, গত 2 বছরে বিশেষ করে এই লোকাল বডি ইলেকশনে সে ভোটটা আমাদের কমেছে, কমেছে লোকসভা বিধানসভার নিরিখে, কিন্তু গত পঞ্চায়েত ইলেকশনের চাইতে আমরা ভোট বাড়িয়েছি, সিট বাড়িয়েছি এবং ক্যান্ডিডেট অনেক বেশি দিয়েছি। ঝাড়গ্রাম বা উত্তরবঙ্গ জঙ্গলমহল যে এলাকাগুলিতে একসময় বলা হতো কার্যত, গত 3-4 বছরে আমরা দেখেছিলাম বিজেপি নিজের একটা দাপট তৈরি করে নিয়েছিল, সেই এলাকাগুলিতে কারচুপি বা ভোটে বিজেপি পিছিয়ে যাওয়া এটা ঘটলো কি করে? না, সেটা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন, সেই জায়গার উপরে আমাদের কমপ্লেন আছে। আমি নিজেই কেসিআরটিতে রাত 12:30 পর্যন্ত বাইরে বসেছিলাম, কিন্তু ভেতরে যেভাবে লুট হচ্ছিল, শেষ পর্যন্ত জেলা পরিষদের যে ইলেকশন কাউন্টিং শুরু হয় 12:30, 1টার সময় ডাকা হয়, তারপর 6:30 পর্যন্ত চলেছে, আমাদের এজেন্টরা অনেকে চলে গেছে, এবং যেভাবে বম টম ফাটানো হচ্ছিল জঙ্গলের মধ্যে গণনা হচ্ছিল, অনেকে ভয়ে যায়নি গুনতি করতে, এজেন্টই ছিল না, ক্যান্ডিডেটও থাকতে চায়নি, তো জোর করে লুটে নেওয়া হয়েছে। এবং সেটা সরকারি কর্মচারীদের ভিতর থেকে আমরা খবর পেয়েছি যে বিজেপি যেখানে জিতেছিল সেখানে যেভাবে হারাতে হবে সেটা অনেকটা সফল হয়েছে, সেই জন্য আমরা আদালতে গেছি। 355 বর্তমান রাজ্য রাজনীতিতে একটি আলোচনার বিষয়, 355 কি এই রাজ্যে লাগু হতে চলেছে? বিজেপির অন্যতম কেন্দ্রীয় নেতা আপনি, কেন্দ্রীয় সহসভাপতি, কেন্দ্রীয় বিজেপি কি ভাবছে, কেন্দ্রীয় সরকারের থেকে কিছু জানা গেছে? সরকারের এরকম কোনো আছে কিনা আমার জানা নেই, বা এটা আলোচনার বিষয়ও নয়। আমি জানি না পশ্চিমবঙ্গে কোনো 355 লেগেছে কিনা, সম্ভবত বিজেপিও কোথাও লাগু করেনি, কিন্তু আজ পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেখানে আমরা বলছি, এখানে স্থানীয় মানুষ বলছেন যে হ্যাঁ এখানে দরকার আছে। আমি প্রশ্ন করতে চাই এখানকার মানুষকে যারা মার খাচ্ছেন আজকে, এই সরকারকে ভোট দিয়ে কে জিতিয়েছে? এখানকার গণতন্ত্রকে হত্যা করার অনুমতি তাদের কে দিয়েছে? মানুষের জনমতে সরকার তৈরি হয়েছে, তাকে ভেঙে দেওয়াটাও গণতন্ত্র বিরোধী, কিন্তু পরিস্থিতি অনেক কিছুই পাল্টায়, অনেক কিছু বলে, দেখা যাক ভবিষ্যৎ কী বলে। আমার শেষ প্রশ্ন, বিভিন্ন জায়গায় এই আপনার কথাটাই উঠে আসছে যে সরকারের মেয়াদ কতক্ষণ? আপনি বলছেন মানুষের ভোটে তৈরি সরকার, সেই সরকার ভেঙে দেওয়াও গণতন্ত্র বিরোধী, আপনারা বিভিন্ন সময় জরুরি অবস্থার উদাহরণ তুলে ধরেন, সেই সময় দাঁড়িয়ে শান্তনু ঠাকুর বা একাধিক নেতৃত্ব তারা বলছেন ডেডলাইন দিয়ে দিচ্ছেন 5 মাস 6 মাস, তারপরে রাজ্য সরকার শেষ। রাজনীতিতে ভবিষ্যৎবাণী করাটা বুদ্ধিমানের কাজ নয়, আর আমার সেই যোগ্যতা বা অভিজ্ঞতা নেই যে বলে দেবো, যারা বুঝতে পারছেন, কিন্তু সবাই চাইছেন পরিবর্তন হোক, সে যেন মনের মতো করে বলছেন। আর রাজনীতি আমি 5 মাস কেন, 2 মাসের মতো সরকার পড়তে পারে, 5 মাস কেন অপেক্ষা করবো? তো কী হবে, সরকার থাকবে কি যাবে, কবে যাবে, এইভাবে বলা আমার ঠিক মনে হয় না। যারা যারা সংকেত পাচ্ছেন তাদের নিশ্চয়ই কোনো সূত্র আছে, বা সাধারণ মানুষের যে অভিব্যক্তি দেখে হয় তারা বলছেন, তো এটা ঠিক যে সবাই চাইছে সরকারটা যাক। দিলীপ ঘোষ কী সংকেত পাচ্ছে সরকারের বিষয়ে?
আমি সরকারের ব্যাপারে কোনো সংকেত ভাবছি না, আমি আমার পার্টি নিয়ে ভাবি।